عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا در شب معراج بودی بر سریر گنبد حضرت توی اللهم صل على سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله بكار خش خيرا نم أغسني شباب بولن يا رسول الله بكار خش خيرا نم أغسني يا رسول الله پریشا نم أغسني يا رسول الله صلاتنا عليكم سلام يا حبيب الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا إلى آخر الآية صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن ولا ذلك لا من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه سب محشر میں للکار دیا ہم کو للکار دیا ہم کو آئے بے قصو کے آقا اب تیری دعائی ہے اب بے قصو کے آقا اب تیری دعائی ہے بازار اب میں سودا تو سودا نہ بنا اپنا سودا نہ بنا اپنا سر
सरकार करम तुझ पे, सरकार करम तुझ पे, आई भी की समाई है, सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है, गर्म की रसाई है, लो जब खबर तू बन आई है। उपस्थित ऐतिह्यवाही डाले पड़ा अंजुमान मुताबिक गो समाज भंडारी डाले पड़ा शकर व्यवस्था बनाई पवित्र जश्ने जुलूस मिलादुन नबी सबाई बोले सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम उद्यापन उद्यापन उपलक्षे विशेष करे हजरत गौसुल आजम अहमदुल्लाह মাঝবন্ডারে করামুল্লাহ ওয়াজহুল আজিজ পবিত্র বার্ষিক ফাতিহা উদযাপন উপলক্ষে আজিম শান জশনে জুলো শহীদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদর মুকাররম যিনি আজকের মাহফিলে সভাপতিত্ব পদের আসন অলংকৃত করেছেন অত্রলেকার গৌরব অত্রলেকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক অত্র ডালিপাড়া আঞ্জুমানে মুত্তাবেইনে গৌসে মাঝবন্ডারের সাকার সম্মানিত উপদেষ্টা জনাব আলহাজ মোহাম্মদ আলী সাহেব মাদ্রাজিল্লুর আলী বদিগর মঞ্চ তশরিফ ফরমা আশ্রম আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুর রহমান কাদেরী সাহেব মুতাজিল্লুর আলী সহ অপরাপর হযরতে উলামায়ে আহলে সুন্নাত বিশেষ করে আমার সামনে উপস্থিত রয়েছেন আমার পিতৃ সমতুল্য সম্মানিত মুরব্বিয়ে নিজাম অধিকার অত্রলেকার নওজোয়ান ভাইরা বিশেষ করে অত্রলেকার চতুর্পার্শ্বের পর্দানশীল মা বোনেরা আপনারা প্রত্যেকে আমি গুণেগারে সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই একটু মহব্বত আওয়াজ দিয়ে বলুন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি গুণেগার মহান রব্বুল আলামিন আলে সন্দরবারে লক্ষ করে শুকরিয়া আদায় করছি জয় মহান রব্বুল আলামিন আমাদের আপনাদের প্রত্যেককে আজকের এই নূরানি ঈমানে রূহানি আজিম শান মাহফিলে আসার বসার যোগদান করার মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করার সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রত্যেকের শুকরিয়া তার মহব্বতের আওয়াজে বরং আওয়াজে উচ্চ আওয়াজে একই আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ আরেকটু মহব্বতের আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি হায়াতুন নবী নূরুন নবী জিন্দা নবীর নূরানি রওজায়ে পাকের মধ্যে জেনবীর সেরে জেনবীর নবীর আগমনের কারণে আমরা আজকে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার সুযোগ হয়েছে সেই মহান মুনিবের দরবারে আরেকবার শুকরিয়া সান বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের প্রত্যেকের শুকরিয়া আদায় করছি আপনারা যারা দোকানে পাহাড়ে রাস্তাঘাটে ঘোরাফেরা না করে অযথা সময় নষ্ট না করে নিজের মূল্যবান সময়কে দামি করার জন্য আমার প্রিয় মাহবুব সরলে কারণাতের মহব্বত ভালোবাসা অন্তরে ধারণ করে আপনারা যারা মাহফিলে যোগদান করে বসে আছেন মাহফিলকে রৌনক করেছেন সৌন্দর্য মণ্ডিত করেছেন আমি আপনাদের প্রত্যেকের শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছি রব্বুল আলামিন আমাদের আপনাদের আশা এবং জবাব দরুদ এবং সালামকে কবুল এবং মঞ্জুর করুক সবাই বলুন আমিন বিশেষ করে আমি আজকে ডালিপাড়া আঞ্জুমানে মুত্তাবেইনে গৌসে মাঝবন্ডারী সাকার কর্মকর্তাদের সদস্যবৃন্দ আমি শুকরিয়া আদায় করছি যারা দীর্ঘদিন পরিশ্রম করে এলাকাবাসীকে আজকে আজিম শান নূরানি মাহফিল উপহার দিয়েছেন আমি সকল কর্মকর্তা সহ সকল ভাইদের শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছি রব্বুল আলামিন যে সকল ভাইরা আজকের মাহফিলকে লাইটিং করে প্যান্ডেল করে সাজিয়েছেন রব্বুল আলামিন ভাইদের জীবনকে কোরআন এবং সুন্নাহ দিয়ে সাজিয়ে দিক সবাই বলুন আমিন আর মহব্বতের আওয়াজ দিয়ে বলুন আমিন আজকের মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেহনত করে যারা শরীক সামিল হয়েছেন প্রত্যেকের শিরকতকে রব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করুক সবাই বলুন আমিন কবরে হাসরে নাসরে পরসরাতে আজকের মাহফিল প্রত্যেকের জন্য নেজাতের উসলে করে দিক সবাই বলুন আমিন
প্রিয় হাজেরিন আসলে আমার হায়াতুন নবী নূরুন নবী আমাদের থেকে অনেক দূরে মদিনায় মনোয়ারা থাকলেও আমার নবী আমাদের মাহফিল দেখতে পাচ্ছেন কিনা আমার নবী আমাদের মাহফিল শুনতে পাচ্ছেন রাসূল পাক হাজির এবং নাজির আল্লাহ কোরআনে বলছেন ইন্না আরসালনাকা শাহিদাও ও মুবাশশিরা ও নাযীরা বন্ধু আমি আপনাকে সাক্ষীদাতা হিসাবে এবং ভয় প্রদর্শনকারী হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলাম বলে করে বলুন সুবহানাল্লাহ রাসূল পাক দেখেন এবং শুনেন দেখেন এবং কারণ আমার নবী জিন্দা নবী দুশমনের রাসূলরা আমার নবীকে দেখবে না কিন্তু আশিক রাসূল যারা যারা নবীর প্রেমিক যারা এরা আমার নবীকে দেখতে পাবেন ঠিক কিনা বলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি আমার নবীকে একবার দুইবার না একাধারে 75 বার দেখেছেন কয়বার দেখেছেন সবাই বলেন না কয়বার 75 বার দেখার পরেও উনি মনে মনে আরজু করতেছেন আরেকবার কেমনে দেখব আরেকবার কেমনে দেখব বলে করে বলেন সুবহানাল্লাহ জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীকে আরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীকে আরে এতবার দেখেও তার তৃপ্তি মিটল না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানার জোরে মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা কালো হাবশি বেলালে নবীর প্রেমে হইল দিওয়ানা রে কালো হাবশি বেলালে নবীর প্রেমে হইল দিওয়ানা ইসলামের প্রথম মুয়াজিন ইসলামের প্রথম মুয়াজিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা সবাই বলেন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা জোরে বলেন আল্লাহু আকবার আমার নবীর আশেক প্রেমিক যারা আমার নবীর মহব্বত যাদের অন্তরে আছে এরা ঘুমে চেতনে একবার না একবার আমার নবীর দিদার হবে জোরে বলুন সুবহানাল্লাহ দুশমনের রাসূল যারা যাদের অন্তরে নবীর প্রেম ভালোবাসা নাই এরা আমার নবীকে দেখবে না আমার নবীকে ইমাম কুরতুবী তার বিশ্ববিখ্যাত তাফসীর তাফসীর কুরতুবী শরীফের মধ্যে একখানে হাদিস নকল করেছেন যে আবু লাহাব আমার নবীর দুশমন ছিল কি ছিল আমার নবীকে কষ্ট দিয়েছেন আমার নবীর দুশমন ছিল আবু লাহাবের কে বদদোয়া করে আল্লাহ কোরআনে করিমের মধ্যে সূরাতুল লাহাব একটা সূরা নাযিল করেছেন ঠিক কিনা বলেন তার নাম কি বললাম সূরাতুল লাহাব প্রিয় হাজেরিন আবু লাহাবের শানে যখন এই সূরা আল্লাহ নাযিল করলেন তব্বত ইয়া আবু লাহাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায় এই আয় সূরা যখন নাযিল করলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল একটা পাথর হাতে নিয়ে একটা পাথর হাতে নিয়ে আমার নবীকে মারার জন্য আসলেন কি জন্য আসলেন আমার নবীকে মারার জন্য আসলেন ওই সময়ের মধ্যে আমার হায়াতুন নবী নূরুন নবী জিন্দা নবী এবং সিদ্দিক আকবর উভয়জন খানায়ে কাবার পাশে ফাতিমা কাবার পাশে বসে আছেন আমার নবী এক পাশে বসে আছেন আর সিদ্দিক আকবর আমার নবীর পাশে বসে আছেন হঠাৎ করে আবু লাহাবের স্ত্রী একটা পাথর হাতের মধ্যে নিয়ে আমার নবীকে মারার জন্য আসলেন কি জন্য আসলেন ফলাম্মা ফি ইয়াদিহা কাহরুম মিনাল হিজারাতি ফলাম্মা ওয়াকাফাত আখাযা আল্লাহ বসরহা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথর গড়ে যখন আমার নবীর সামনে আনলেন আমার নবীকে এখন পাথর গড়া মারবেন হঠাৎ করে রব্বুল আলামিন আবু লাহাবের স্ত্রী উম্মে জমিরের সুকের জুতি উঠিয়ে ফেললেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীকে দেখতেছেনা এখন আমার নবী ছিল কিন্তু এখন পলা তারা ইল্লা আবু বকর এখন আমার নবীকে দেখতেছেনা দেখতেছেন আবু বকর কে কাকে আমার নবী পাশে আছে কিনা আছে বলেন না আছে কিনা আমার নবী হায়াতুন নবী নূরুন নবী জিন্দা নবী ওই সিদ্দিক আকবরের পাশে বসে আছেন
কিন্তু আবুল আবর স্ত্রীর অন্তরে নবীর প্রেম নেই ভালোবাসা নেই এজন্য উনি দেখতেছেন ফলা তরা ইল্লা আবা বকর কি রকম ওগা সিদ্দিক আকবর তোমার বন্ধু হায়াতুন নবীকে দেখছিলাম কিন্তু এখন নাই দেখতেছ না কেন আমার নবী আছে কিনা আওয়াজ দিয়ে বলেন আছে কিনা ফকুল ইয়া আবু বকর ইন্না সাহিবাকা কদ বলগানি ইউহাজ্জুনি ও সিদ্দিক আকবর তোমার বন্ধু যিনি আছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমার স্বামীকে কটাক্ষ করে টিটকারি মারে এই জন্য আমি এই পাথরখানা নিয়েছিলাম তাকে মারার জন্য কিন্তু এখন তাকে দেখতেছি না তাকে কিন্তু আমার নবী আছে কিনা কিন্তু ফলা তারা দেখতেছে না ওয়াল্লাহি খোদার কসম করে বলছি লাউ ওয়াজাদতুহু আমি যদি তোমার বন্ধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে পেতাম লাজারাবতুহু বিহাজাল ফেরা এই পাথর কানে আমি তার মুখের মধ্যে মেরে দিতাম বড় করে বলুন নাউযু বিল্লাহ প্রিয় হাজেরিন প্রশ্ন করলেন ওগো আল্লাহর নবী আপনার বয়স যখন চল্লিশ দিন ছিল আমি আপনাকে দেখার জন্য আপনার হুজুরার মধ্যে গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম হুজুরার মধ্যে গিয়েছিলাম ওই সময়ের মধ্যে আপনি ছিলেন দুলনার মধ্যে কিসের মধ্যে আপনি মক্কার জমিনে থাকা অবস্থায় আপনি সাত আঙ্গুল দিয়ে ওই আকাশের চন্দ্রের দিকে ইশারা করতেছেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না খালেকে কুলনে আপকো মালিকে কুল বানা দিয়া খালেকে কুলনে আপকো মালিকে কুল বানা দিয়া দুনো জাহান মে আপকা কবজা এখতিয়ার হে সোরা সুরিয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলা হযরত বলতেছেন এ দুনিয়ার মানুষ খালেকে কুল আবকুম মালিকে কুল বনা দিয়া আমার সৃষ্টিকর্তা আল্লাহ এই দুনিয়ার কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু এগুলার মালিক বানিয়ে দিয়েছেন আমার নবীকে ঠিক কিনা বলেন না আমার নবী বলছেন আনা কাসিম ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইয়ুতি এই দুনিয়ার মানুষ আমি নবী নবী বললাম বন্টনকারী কাসিম বন্টনকারী আমি নবী জান্নাত বন্টন করব আমি নবী কুল কায়নাতের নিয়ামত বন্টন করব আর লামকানের খোদা আমাকে দিতে থাকবেন সুবহানাল্লাহ আর একটু বড় করে বলবেন আওয়াজ জান্নাত মে জানে সে কোই রোকে ফের সে তা আরে মুহাম্মদ কহে গে তেহের যাও রে দেওয়া খবরদার রে দেওয়া খবরদার রে দেওয়া ইয়া উম্মত হে মেরি খবরদার রে দেওয়া ইয়া উম্মত হে মেরি কেস মে গুনেগা রে কোই নেহি পরে করে বলুন সুবহানাল্লাহ আপনাকে দেখতে পাচ্ছিলাম আপনি মক্কার জমিনে থাকা অবস্থায় চন্দ্রের সাথে ইশারা করতেছেন আল্লাহর নবী আমি দেখতে পাচ্ছিলাম আপনি আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছেন আবার আপনি কানতে চেয়েছেন কি চেয়েছিলেন কান্না দিতে চেয়েছিলেন কানতে চেয়েছিলেন আবার দেখতেছি আপনার নূরানি জবান দিয়ে মুস্কি হাসে চলে আসলো এই কথা বলার পরে আমার হায়াতুন নবী নূর নবী আরাম দিলেন ও আমার চাচা আপনি কি বলছেন আমার বয়স যখন মাত্র চল্লিশ দিন ছিল ওই সময়ের মধ্যে আমার আম্মা জান আমাকে দোলনা থেকে যেন পড়ে না যায় আমার হাতটা দোলনার সাথে বেঁধে দিয়েছিল
আমি যে একটু নড়াচড়া করতে চাইছিলাম, হাতের মধ্যে বেতা বেতা অনুভব করো, একটু কষ্ট লাগলো, এই জন্য আমি কানতে চেয়েছিলাম। জিবরাইল আমিন দৌড়ে আসলো, ও গো আল্লাহর নবী, আপনি কান্না দিয়েন না, কি দিয়েন না, আপনি কানতে পারবেন না, আপনার চোখের পানি যদি এই জমিনের মধ্যে পড়ে, রব্বুল আলামিন এই জমিনকে মেরে ফেলবে, এই জমিন আর জীবিত থাকবে না, এখানে গাছপালা আর হবে না, এখানে সবুজ গাছপালা আর থাকবে না, সব পৃথিবী মরে যাবে, আপনার চোখের পানি যদি জমিনে পড়ে যায়। তখন ও আমার চাচা, ওই সময়ের মধ্যে আমার অন্তরের মধ্যে আমার উম্মতের কথা মনে পড়ে গেল, পরে করে বলুন সুবহানাল্লাহ। বারে রবিউল আউয়াল এলেন নবী দুনিয়ায়, সেজদায় পড়ে নবী কান্দেন উম্মতের মায়ায়, বেহেশতি পোশাক পরো আর তোর নয়নে সুরমা লাগা, আর বেহেশতি পোশাক পরো আর তোর নয়নে সুরমা লাগা, এলেন রাসূল খতনা করা, এলেন রাসূল খতনা করা, মা মেনার পূজরায় বার রফিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। করে করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী 40 দিন বয়সের মধ্যে উম্মতের জন্য চিন্তা করতেছেন, ঠিক কিনা বলেন? দুনিয়াতে আসা মাত্রই কার কথা বলেছেন? 63 বছর কার কথা বলেছেন? রওজায়ে পাকে যাওয়ার পর থেকে কার কথা? উম্মতের কথা। উম্মত ছাড়া কোনো আমার নবী আর কোন চিন্তা নেই, সবসময় উম্মতের চিন্তা। করে করে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার চাচা, আমি মনে মনে চিন্তা করলাম, এই পৃথিবী যদি মরে যায়, এখানে গাছপালা রোপণ করতে না পারে, তখন আমার উম্মতেরা শ্বাস কেমনে করবে, কিভাবে শ্বাস করবে, কিভাবে গাছ রোপণ করবে, কিভাবে কাঁঠাল গাছ রোপণ করবে, আম গাছ রোপণ করবে, কিভাবে জাম গাছ রোপণ করবে, কিভাবে মোসাম্বি গাছ রোপণ করবে, আপেল গাছ রোপণ করবে, আমার উম্মতেরা শ্বাস করতে পারবে না, কোথায় রিজিক পাবে, এই চিন্তা করি আমি আর কান্না দিই নাই, আমি তাড়াতাড়ি মুশকিল হেসে দিয়েছিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরের এই কথা বলার পরে আমার নবীর চাচা উনি বলতেছেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার অন্তরের মধ্যে 40 বছর বয়সের সময় 40 দিনের কথাও তোমার অন্তরের মধ্যে মনে আছে, সুবহানাল্লাহ। আপনি কি বলছেন, কি বলছেন শুনেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। ও আমার সসরে শুনো শুনো, আপনি কি বলছেন, আমি রবি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, মায়ের পেটে থাকা অবস্থায় ওই সময়ের মধ্যে রব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে লোহে মাহফুজের মধ্যে আমার উম্মতের আমল নামা লিখতেছেন, কি লিখতেছেন? তখন আমি 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 ছিলাম আমার মায়ের পেটের মধ্যে, ওই সময় আমার আমার আল্লাহ লোহে মাহফুজের মধ্যে আমার উম্মতের আমল নামা লিখতেছেন কলম দিয়ে, ওই সময় আমি আমার মায়ের পেট থেকে লোহে মাহফুজ থেকে সেই কলমের আওয়াজ পর্যন্ত শুনতে পেরেছিলাম। পরে করে বলুন সুবহানাল্লাহ। ইন্নি সামিতু শরীরাল কলামি আলাল্লাহিল মাহফুজ, আমি ওই সময়ের মধ্যে মায়ের পেট থেকে ওই লোহে মাহফুজের কলমের লিখনির আওয়াজ পর্যন্ত শুনতে পেরেছিলাম। পরে করে বলুন সুবহানাল্লাহ। কেমন নবী দেখছেন, যে নবী দুনিয়াতে মায়ের পেটে থাকা অবস্থায় আরশের খবর জানে, কিসের খবর জানে, উম্মতের খবর, ওই সময় থেকে আমার নবী অবগত ছিলেন। পরে করে বলুন সুবহানাল্লাহ।
এই রবের মাহফিল আজকে অনেক মোল্লারা অনেক দাড়ি রেখে মুখের মধ্যে মাথাচ্ছা করতেছে আছে কিনা এরকম কতগুলো মোল্লা আছে কিনা আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন বড় করে বলুন আমিন আরো বড় করে বলেন না আমিন কবির মনোযোগ ভাইরা বন্ধুরা মুরব্বীরা আমার হায়াতুন নবী নূর নবী জিন্দা নবী আমার নবী তো জিন্দা আমার নবী দুনিয়াতে আসার পরে দুনিয়া থেকে যাওয়ার পরে প্রায় 557 বছর পরে আমাদের মাথার মধ্যে পাগড়ি মুখের মধ্যে দাড়ি গায়ের মধ্যে পাঞ্জাবি দিয়ে দুইজন খ্রিস্টান মদিনায় মুনাওয়ারাতে আসলো কোথায় আসলো ওই দুইজন খ্রিস্টান দিনের বেলায় রোজা রাখে এবং নামাজ দোয়া পড়ে তসবিহ তাহলিল পড়ে আবার রাতের বেলা হলে তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে গভীর রজনী যখন হয় তখন আমার নবীর রওজায়ে পাকে আমার নবীকে কষ্ট দেয় বড় করে বলুন নাউজুবিল্লাহ আরো বড় করে বলেন না প্রিয় হাজেরিন আল-হজ্জুল কিয়ামা ফি আসারিল কিয়ামা এই কিতাবের মধ্যে নকল করা হয়েছে ওই দুইজন খ্রিস্টান আমার নবীকে কষ্ট দিচ্ছে আমার নবী হঠাৎ করে একদিন বগদাদের জবিলের বাদশা বগদাদের বাদশা বাদশা নুরউদ্দিন মুহাম্মদ জাহাঙ্গীরকে আমার নবী স্বপ্নে দেখালেন কি দেখালেন স্বপ্নে দেখালেন স্বপ্নে দেখালেন ও বাদশা রে শুনো শুনো এই দুইজন খ্রিস্টান আমি নবীকে কষ্ট দিচ্ছে এদের থেকে আমাকে রক্ষা করো জোরে বলুন সুবহানাল্লাহ এ দুনিয়ার মানুষ ওই বুদ্ধি বক্তাদের জমিনের বাদশা বাদশা নুরউদ্দিন মুহাম্মদ জাহাঙ্গীর উনি ছিলেন একজন আল্লাহর অনেক কাবের ওলে ছিলেন এবং জগতের বাদশাহ ছিলেন উনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে উযু কালাম করে দুই রাকাত নামাজ পড়ে উনি মুনাজাত করলেন মুনাজাত করে গভীর চিন্তা করতেছেন হায়াতুন নবী নূরুন নবী তো আজকে দুনিয়া থেকে পর্দা করেছেন 500 বছর হয়ে গেল কিভাবে ইহুদিরা আমার নবীকে কষ্ট দিবেন আর আমার নবীকে দুনিয়াতে থাকা অবস্থায় ইহুদিরা কষ্ট দিত আমার নবীকে নির্যাতন করত কষ্ট দিত এখন কিভাবে কষ্ট দিবে আর আমার নবী যে স্বপ্ন দেখালো এটা তোমার বাস্তব এটাও কি রাসূল পাকের সাদ করেছেন মান রাতিল মানামি ফাকাদ রাআল হক ফাইন্নাস শয়তানা লা ইয়াতামাসসালু বি এ দুনিয়ার মানুষ কেউ যদি আমি নবীকে স্বপ্নে দেখে বাস্তবে আমাকে দেখছে কারণ শয়তান বড় বড় মুহাদ্দিস মুফতির সূরত ধরতে পারে কিন্তু শয়তান কোনদিন আমি নবীর সূরত ধরতে পারবে না পরে করে বলুন সুবহানাল্লাহ আরো কে বড় করে বলনা একদিন গৌসে বগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ইবাদত করতেছেন কি করতেছেন শয়তান আসলো শয়তান এসে ডাকলে আব্দুল কাদের গৌসে বাগ যখন দেখলো দেখতেছেন নূরানের সিংহাসনের মধ্যে একজন মানুষ বসে আছে বললেন হে আব্দুল কাদের আমি তোমার খোদা নাউজুবিল্লাহ তুমি যার জন্য ইবাদত করছো আমি সেই খোদা তোমাকে শুভ সংবাদ দিচ্ছি তোমার আর ইবাদতের প্রয়োজন নেই তুমি যা ইবাদত করেছো সেই ইবাদতের উপর আমি খোদা খুশি হয়ে গিয়েছি পরে করে বলুন নাউজুবিল্লাহ সদা দুগাদার নানাদের গোসবাগ আব্দুল কাদের জেনানি চিন্তা করলেন আর শয়তান আমার নবী এত ইবাদত করেছেন ইবাদত করতে 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 পা ভুলে ফেলেছেন কিন্তু কোনদিন তো আমার আল্লাহ এই সংবাদ দেয় নাই নিশ্চয় উনি শয়তান হবে উনি যখন বলে দিলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম এভাবে যখন ডাক দিলেন ওই শয়তান আর নাই শয়তান আমার নবী বলছেন এই দুনিয়ার মানুষ শয়তান সবকিছুর সুরত ধরতে পারবে কিন্তু আমি নবীর সুরত শয়তান ধরতে পারবে না পরে করে বলুন সুবহানাল্লাহ বাইরা গবের মনোযোগ আমার হায়াতুন নবী নূরুন নবী এই স্বপ্নে দেখানোর পরে বগদাদের জমিনের বাদশাহ বাদশাহ নুরউদ্দিন মুহাম্মদ জাহাঙ্গীর ইবাদত রিয়াজত করে মুনাজাত করে আবার শুয়ে পড়লেন যখন একটু একটু তন্দ্রা ভাব আবার হায়াতুন নবী নূরুন নবী জিন্দা নবী তার হুজুরার মধ্যে আসলেন এই বাদশাহ নুরউদ্দিন মুহাম্মদ জাহাঙ্গীর
এই দুইজন খ্রিস্টান আমাকে কষ্ট দিচ্ছে, এদের থেকে আমাকে রক্ষা করো। এই কথা বলার পর আবার জাগ্রত হয়ে গেলেন, হাউ মাউ করে কেঁদে দিলেন, কিরে আমার নবী কিভাবে কষ্ট দিবেন। উনি আবার উযু কালাম করে, দুই রাকাত নামাজ পড়ে, অনেক লম্বা দীর্ঘ মুনাজাত করে আবার শুয়ে পড়লেন। তৃতীয়বার যখন আবার স্বপ্নে দেখালেন, বাসার ঘুমায় নাই, উনি গোসল করলেন, গোসল করে তাহাজ্জুদের নামাজ আদায় শুরু করে দিলেন। এভাবে করতে করতে সোনা সাদে খাওয়ার পরে বাদশাহ 15,000 সৈন্য নিয়ে অনেক বিশাল খাদ্য সামগ্রী নিয়ে দীর্ঘ 17 দিন পথ অতিক্রম করে 17 দিন পরে মদিনার মনোহরার মধ্যে চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ বাদশাহ নুরউদ্দিন মুহাম্মদ জাহাঙ্গীর বিশাল সৈন্য নিয়ে, 15,000 সৈন্য নিয়ে, বিশাল খাদ্য সামগ্রী নিয়ে, দণ্ডবরণ নিয়ে, স্বর্ণমুদ্রা নিয়ে আমার নবীর রওজায়ে পাকে চলে আসলেন। আসা মাত্রই সর্বপ্রথম আমার নবীর রওজায়ে পাক জিয়ারত করালেন এবং নামাজ দোয়া পড়লেন, তসবিহ তারিন আদায় করে উনি ঘোষণা করে দিলেন, এ মদিনাবাসীরা, আমি বাদশাহ নুরউদ্দিন মুহাম্মদ জাহাঙ্গীর বগদাদের জমিন থেকে তোমাদের এলাকায় আসলাম, আমি তোমাদেরকে ধন সম্পদ দেব, তোমাদেরকে খাদ্য সামগ্রী দেব। মদিনার মধ্যে যত মানুষ রয়েছে, দরিদ্র গরিব হোক, সবাই যেন আমার দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ নিজের সম্পদ ধন সম্পদ বিনিয়ে দিলেন, খাদ্য সামগ্রী বিনিয়ে দিলেন, খাওয়াতে খাওয়াতে একদিন দুদিন না, দীর্ঘ 15 দিন পর্যন্ত খানা খাওয়ানোর পরে বাদশাহ চিন্তিত হয়ে গেলেন, কারণ অনেক মানুষ আসা যাওয়া করলো। ওই দুজন ইহুদি খ্রিস্টান ওরা আম বাদশাহর চোখে পড়ে নাই, বাদশাহ সুগন্ধ করে বহু চিন্তা করেন, আ খিদেরাম খিদেরাম কিন্তু সেরাই বাদশাহ তো বাদশাহ সুগন্ধ পাওয়া নানাবার আপনার দাওয়াত গ্রহণ করে নাই, আপনার দান গ্রহণ করে নাই, এরকম কোন মানুষ বাকি নাই। এই কথা বলা মাত্র মাঝখান দিয়ে একজন মানুষ দাঁড়িয়ে গেলাম, বাদশাহ সাহেব আমাদের এলাকার মধ্যে দুইজন মানুষ আছে যারা মদিনার মধ্যে অবস্থান করে, এরা মানুষের দাওয়াত গ্রহণ করে না, মানুষের দান সত্তা গ্রহণ করে না, এরা দিনের বেলায় রোজা রাখে এবং মানুষকে দান সত্তা করে, রাতের বেলায় নামাজ দোয়া পড়ে, তসবিহ তাহলিল পড়ে, এরা সব সময় আল্লাহর ইবাদত রিয়াজত করে, এরা মানুষের দান সত্তা গ্রহণ করে না। এই কথা বলা মাত্রই বাদশাহ ঘোষণা দিলেন, শরত তাহলে আমাকে নিয়ে যাও, আমি ওই দুইজন মানুষকে একটু দেখবো। বাদশাহ যখন বিশাল সৈন্যবাহিনী নিয়ে আমার হায়াতুন নবী নূরুন নবীর রওজায়ে পাকে গেলেন, দেখতে পাচ্ছেন সেই দুইজন খ্রিস্টানকে ইহুদিকে আমার নবীর স্বপ্নে দেখিয়েছেন, হুবহু বাস্তবে ওই দুইজন ইহুদি নামাজের মধ্যে দাঁড়ানোর অবস্থায় উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। আরো বড় করে কন্যা বাজিয়ে বাইরা বন্ধুরা মুরব্বীরা দেখেন গভীর মনোযোগ কিভাবে ষড়যন্ত্র শুরু করেছে, বর্তমান যেভাবে ওহাবি মওদুদীরা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত, ঠিক তেমনি ভাবে আজ থেকে 1,000 বছর পূর্বেও ওই ধরনের খ্রিস্টানরা ষড়যন্ত্র করছে। বাদশাহ জিজ্ঞাসা করলেন তোমরা কারা? তোমরা এরা বলতে বলছে ও বাদশাহ সাহেব আমরা আমাদের বাড়ি পশ্চিমা দেশে, আমরা হজ করার জন্য মক্কার মধ্যে আসলাম, মক্কায় হজ করে যখন আমরা মদিনা শরীফ আসলাম আমাদের অন্তর করে গেল, আমরা চাচ্ছি আমাদের বাকি জীবনটা যেন আমার নবীর প্রেমের মধ্যে কাটাতে পারি, আমার নবীর রওজায়ে পাকের মধ্যে আমরা কাটিয়ে দিতে পারি, সেজন্য আমরা দিনের বেলা ইবাদত করি, নামাজ দোয়া পড়ি, তসবিহ তাহলিল আদায় করি, আর রাতের বেলা করে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর কেউ বড় করে বললাম বাইরা বন্ধুরা মুরব্বীরা গভীর মনোযোগ, এভাবে আমরা আজকে অনেক দিন অতিবাহিত করছি, এলাকার মানুষেরা বাদশাহর বাদশাহকে বলছে বাদশাহ সাহেব ওরা অনেক ভালো মানুষ, ওরা মানুষকে দান করে, ওরা রোজা রাখে, নামাজ দোয়া পড়ে, তসবিহ তাহলিল পড়ে, বাদশাহ ভালো করে দেখতেছেন কিনে আমার নবী যাকে দেখে যাদেরকে দেখিয়েছেন এদের সাথে এরা তো বরাবর মিল মঞ্চ হতে তারা পালা আর নবী হতে ইহুদারা কষ্ট দেন। এখন কথা বেশ কমে নজর বাদশাহ হতে ঠিক আছে চলো তাহলে এরা নামাজ যেখানে নামাজ পড়ে আমাকে সেখানে নিয়ে যাও।
বলছেন এদের নামাজের জায়নামাজটা একটু সরাও, জায়নামাজটা একটু সরাও। দেখতেছেন জায়নামাজ সরানোর পর হচ্ছে পরে ওখানে একটা বড় একটা ছটাই রয়েছে, কি রয়েছে? বেড়ার একটা ছটাই। ছটাই যখন সরানো গরম দেখতেছেন বাদশা চমকিয়ে গেলেন, বাদশা আশ্চর্য হয়ে গেলেন, চমকিয়ে গেলেন, বাদশা ছেলে বেগুন আগুন হয়ে গেলেন। দেখতেছেন ওই চরে নিছে এমন ভাবে সুরঙ্গ করেছে, এমন ভাবে ফত করেছে, ওই সুরঙ্গটা যেতে 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 আর সামান্য বাকি আমার নবীর রওজায় পাকে যাওয়ার আর সামান্য বাকি রয়েছে। বাদশা আশ্চর্য হয়ে গেল, চমকিয়ে গেল, বাদশা ঘোষণা করে দিলেন এবার সত্যি করে বলো তোমরা কারা, তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। তখন এরা ভয় পেয়ে গেল, এরা আসল ঘটনা বলে দিল, ওগো বাদশা সাহেব আমরা হলাম দুইজন খ্রিস্টান দুইজন ইহুদি, আমরা পশ্চিমা দেশ থেকে আসছি প্রশিক্ষণ নিয়ে, আমাদেরকে দীর্ঘদিন প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে এখানে পাঠানো হয়েছে। আমরা দীর্ঘ তিন বছর ধরে আমরা দিনের বেলায় রোজা রাখি, নামাজ দোয়া পড়ি, তসবি তাহরীম পড়ি, মানুষকে দান সৎকার করি, আর রাতের বেলা করে গভীর রজনী করে যখন মানুষ ঘুমিয়ে পড়ে, মানুষ যখন সবাই চলে যায় তখন আমরা কিছু মারি মাটি করে, আমার নবীর রওজায় পাক থেকে মাটি করে ওই মাটিগুলো মদিনার দূরবর্তী স্থানে দিয়ে আসি। উচ্চ আওয়াজে বলেন না নাউজু বিল্লাহ। বাইরা বন্ধুরা মুরব্বীরা এই কথা বলার পরে বাদশা ওই ইহুদিরা বলতেছেন আমরা যদি এভাবে করতে করতে আমার নবীর রওজা মুবারক থেকে আমার নবীর শরীর মুবারকটা যদি ইহুদিদের কাছে দিয়ে আসতে পারি, ইহুদিদের কাছে হস্তান্তর করতে পারি, আমাদেরকে বিশাল অঙ্কের মোটা অঙ্কের স্বর্ণ মুদ্রা টাকা পয়সা দেওয়া হবে। এই জন্য আমরা এই কাজে লিপ্ত। বাদশা আর দেরি করে নাই, বাদশা রাগান্বিত হয়ে তলোয়ার বের করে ওই দুজন খ্রিস্টানকে জনসমুদ্রে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। ভয় করে বলুন সুবহানাল্লাহ। বাদশা বলতেছেন শুধু দ্বিখণ্ডিত করলে হবে না, এই দুনিয়ার মানুষ দ্বিখণ্ডিত করলে হবে না, এদেরকে জনসমুদ্রের সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে হবে। এদেরকে পুড়িয়ে ফেলছেন, পুড়িয়ে ফেলার পরে বাদশা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন, ওগো আল্লাহ রে আমার নবী এতবার একটা খেদমতের জন্য আমাকে কবুল করেছেন, এই জন্য আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করি। আর বাদশা 1000 মন শিশা নিয়ে আমার নবীর রওজায়ে পাকের চতুর্পাশে এমন ভাবে ঢালাই করে দিলেন যেন ভবিষ্যতে কোনো মানুষ যেন এই ধরনের ষড়যন্ত্র করতে না পারে, কোনো এই ধরনের খারাপ কাজ করতে না পারে। আমার নবীর রওজায়ে পাকের চতুর্পাশে 1000 মন শিশা দিয়ে আজ থেকে 1000 বছর পূর্বে বাদশা নুরউদ্দিন মুহাম্মদ জাহাঙ্গীর ঢালাই করে দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বল না করে আর নবীর স্বপ্ন দেখায় না না দেখায় কি আর নবী জিন্দা নবী এবং আর নবী। ইহুদিরা বলতেছেন আমরা তিন বছর পর্যন্ত মারি করলাম, যখন সামান্য বাকি তখন আমরা মারি করতে যখন গেলাম দেখতেছি তর 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 করে কাঁপছে এবং ভূমিকম্পের মতো আওয়াজ হচ্ছে, বিস্ফোরণের মতো আওয়াজ হচ্ছে। আমরা মনে করছি এই মাটির ভিতর আমরা অবস্থা আমরা সমাধি হয়ে যাব, কবরস্থ হয়ে যাব, এই জন্য কাজ বন্ধ করে দিয়েছি। এ দুনিয়ার মানুষ আমার হায়াতুন নবী নুরুন নবী জিন্দা নবী, দুনিয়ার মধ্যে যেমন জিন্দা রওজায়ে পাকের মধ্যে আমার নবী জিন্দা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত ইমামে এশকেওয়াল মুহাম্মদ নামে আহমদ রেদান ফাজিল বিল নবী বয়ান দিচ্ছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরি চশমে আলম সে চুপ জানে ওয়ালে, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে, চমকে তুঝসে পাতে হ্যায় সবে পানে ওয়ালে, চমক তুঝসে পাতে হ্যায় সবে পানে ওয়ালে, মেরা দিল বে চমকা দে চমকানে ওয়ালে, চমক তুঝসে পাতে হ্যায় সবে পানে ওয়ালে, মেরা দিল বে চমকা দে চমকানে ওয়ালে। সোরা সোরা সারা মুনিয়া হাবিবাল্লাহ
আজকে কোন নবীর মিলাদ উন্নবী যে নবী রওজায়ে পাকের মধ্যে হুবহুব জিন্দা কেননা রব্বুল আলামিন জমিনকে নবীদের শরীর শরীরে আঘাত করা শরীরের শরীর খেয়ে ফেলা মাটির জন্য হারাম করে দিয়েছেন বড় করে বলুন সুবহানাল্লাহ আর একটু বড় করে নবীর আওয়াজ দিও তোরে আন নবী জিন্দা নবী না সামাজিক প্রমাণ দিচ্ছেন এই কিতাবের একেবারে ভূমিকার মধ্যে শুরুতেই এই ঘটনা রয়েছে হযরতে আবু আব্দুল্লাহ শারানি রাহমাতুল্লাহি আলাইহি ওরা আটজন ছাত্র কয়জন ছাত্র কবর করে বললাম কজন আটজন ছাত্র ওরা আটজন ছাত্র মিশরের জমিনের মধ্যে আমার নবীর হাদিসের কিতাব সহিহুল বুখারী ইমামে বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আলাইহি রাহমার কিতাব সহিহ বুখারী শরীফ উনি আটজন ছাত্র ওরা আটজন ছাত্র ওনাদের শিক্ষক থেকে প্রতিদিন অধ্যয়ন করেন পড়েন একদিন সব সব ছাত্ররা বসে আছে উস্তাদ আসতেছে না অনেকক্ষণ হয়ে গেল উস্তাদ আসতেছে না সব ছাত্ররা বসে আছে হঠাৎ করে দেখতেছেন ওই ছাত্রদের মাঝে একজন নূরানি সুরতের মানুষ ওই ছাত্রদের মধ্যে আগমন করেছে পরে করে বলুন সুবহানাল্লাহ একজন নূরানি সুরতের মানুষ ছাত্রদের মধ্যে আসার পরে ছাত্র সবাই দাঁড়িয়ে গেল সবাই আশ্চর্য হয়ে গেল হুজুর আপনি কি আপনি কে আপনাকে তো চিনলাম না আমাদের ওস্তাদ তো আজকে আজকে আসতে জানা আমরা সবাই আমাদের ওস্তাদের জন্য বসে আছি আপনি কে একটু বলেন না তখন আমার হায়াত নবী উত্তর দিচ্ছেন এ আবু আব্দুল্লাহ সারানি রহমাতুল্লাহি আলাই শোনো শোনো তোমরা ছাত্ররা আমি নবীর হাদিসের আমি নবীর হাদিস ইমামে বুখারী লিখিত হাদিসের কিতাব আসদাল জামিউ সহিহুল বুখারী ইমামে বুখারীর কিতাব তোমরা পড়ার জন্য সবাই আগ্রহী বসে আছো আমি হায়াতুল নবী নুরুন নবী জিন্দা নবী মদিনায় মনোয়ারা থেকে দেখতে পাচ্ছি আর তোমাদের অন্তরের মধ্যে আমি নবীর হাদিস পড়ার জন্য আগ্রহ রয়েছে মহব্বত রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি তোমাদের ওস্তাদ যিনি তোমাদেরকে পড়াবেন উনি অসুস্থ উনি অসুস্থ উনি আসতে পারবে না এই জন্য আমি নবী আর দেরি না করে মদিনায় মনোয়ারা থেকে আমি নবীর হাদিসের কিতাব পড়ানোর জন্য আজকে মিশরের জমিনে চলে আসলাম উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ এদের মানুষ হায়াতুন নবী নুরুন নবী জিন্দা নবী কামলেওয়ালা নবী আবু আব্দুল্লাহ শারানি বলতেছেন আমার নবীর হাদিসের কিতাব আমার নবীর শ্বশুরে উপস্থিত হয়ে আমাদের ওস্তাদের মতো আমার নবীর হাদিসের কিতাব আমার নবী নিজে আমাদেরকে শিক্ষা দিলেন পরে করে বলুন সুবহানাল্লাহ তার আমার নবী হায়াতুন নবী নুরুন নবী জিন্দা নবী যদি মদিনায় মনোয়ারা থেকে শ্বশুরে মিশরের জমিনে এসে আমার নবীর হাদিসের কিতাব পড়াতে পারে আমাদের এই ডালে পাড়ার জমিনে এই আজকের মিলাদুন নবীর মধ্যে আমার নবী হাজির নাজির হতে পারে কিনা তোমার ঘরে বলেন পারে কিনা আসার জন্য এটা অনেক অনেক দলিল রয়েছে হাজারো দলিল রয়েছে ঈদ মিলাদুন নবীর দলিলের মধ্যে আমার নবী জিন্দা এটা হাজারো দলিল পরে করে বলেন সুবহানাল্লাহ সেজন্য আমি কোরআনে করিমের অসংখ্য আয়াতে করিমে দেখে একটা আয়াতে করিমে তেলাওয়াত করেছিলাম আমার আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা এ দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে একটা বড় দয়া করেছি বড় মেহেরবানি করেছি বড় দয়া করেছি এই বড় দয়া আল্লাহ কি বড় দয়া হলো ঈদ মিলাদুন নবী পরে করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে বড় দয়া করেছেন এই যে আলো দিয়েছেন আলো এই আলো না থাকলে আমরা অন্ধকারে কয়দিন থাকতে পারতাম আলো আমাদের জন্য বড় নিয়ামত না পানি আমাদের জন্য বড় নিয়ামত আগুন আমাদের জন্য বড় নিয়ামত এই দুনিয়ার মানুষ আর পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না পানির উপর নাম জীবন
পানি আমাদের জন্য বড় নেয়ামত, আগুন আমাদের জন্য বড় নেয়ামত, আলো আমাদের জন্য বড় নেয়ামত, ছেলে সন্তান আমাদের জন্য বড় নেয়ামত। এই দুনিয়ার মানুষ আজকে আমার নবীর মিলাদুন্নবীর জন্য এলাকাবাসীরা গরু জবাই করেছেন, রাসূল পাকের মিলাদুন্নবীর জন্য। এটা এখন অনেকে এটাকে বেদাত বলে, অনেকে কি বলে বেদাত বলে। আচ্ছা আর দেখো ফওয়াজা অন্যান্য ফয়লে সাত দিনে কি রাখে, আকিকে করে না করে, আকিকে করে না করে ওয়াজি আকিকে করে দাঁড়ি গরু জোরালে মোট জোরালে বেদাত দিত না, কিন্তু নবীর মিলাদুন্নবীর গরু মোট জোরালে কি জাগে বেদাত জাগে বড় করে কোন নামাজ করে। আকায়েদের কিতাবের মধ্যে আছে একজন সন্তান দশ বছর বিশ বছর সন্তান হয় নাই, ছেলে সন্তান হয় নাই, দশ বছর পরে বিশ বছর পরে পাঁচ বছর পরে আল্লাহ একজন সন্তান দিয়েছেন, এই সন্তানের শুকরিয়া আদায় স্বরূপ নিজেকে আনন্দিত করে ওই সন্তানের আকিকার জন্য গরু জবাই করা, সকল ছাগল জবাই করা এটা মুস্তাহাব, এটার জন্য কোনো ফতোয়া নেই কি নেই ফতোয়া নেই। কিন্তু গভীর মনোযোগ, একজন সত্যিকার আশিক রসুল কিন্তু প্রশ্ন করা হয়, এই আশিক রসুল তোমার কাছে আমার নবী বড়, আমার নবী বড় নেয়ামত নাকি তোমার সন্তান বড় নেয়ামত, এই কথা যখন প্রশ্ন করবেন সত্যিকার আশিক রসুল উত্তর দিবেন, এই হুজুর আপনি কি বলছেন, আপনি কি বলছেন আমার কাছে আমার সন্তান কোটি কোটি সন্তান ত্যাগ করতে পারবো কিন্তু আমার নবীকে ত্যাগ করতে পারবো না, সন্তানের চেয়ে আমার নবী আমার জন্য বড় নেয়ামত, করে করে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ সন্তানকে কুরবানি দিতে পারবো, ধন সম্পদ কুরবানি দিতে পারবো, সম্পদ পিতামাতা কুরবানি দিতে পারবো কিন্তু আমার নবীকে ত্যাগ করতে পারবো না, আশিক রসুলের অস্ত্র দিবেন, সেই জন্য সন্তানের চেয়ে আশিক রসুলের জন্য আমার নবী বড় নেয়ামত, করে করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য সন্তান বলে সাত দিন বয়সের সময় আকিকা করে আমরা খুশি উদযাপন করি, এটা বেদাত নয়, কিন্তু সেই নেয়ামতের শুকরিয়া আদায় করে গরু জবাই করলে, মহিষ জবাই করলে, ছাগল জবাই করলে, এটা আমাদের জন্য বেদাত হয়ে যায়। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ, আরো বড় করে বলুন নাউজুবিল্লাহ। বাইরা বন্ধুরা মুরব্বীরা দেখেন, এই জন্য আমার আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ আমি তোমাদের প্রতি বড় দয়া করেছি, বড় মেহরবানি করেছি, আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহ রে আপনি কি দিয়ে আমাদেরকে দয়া করেছেন, আপনি আমাদের জন্য পানি দিয়েছেন, বাতাস দিয়েছেন, আগুন দিয়েছেন, আলো দিয়েছেন, কুল কায়নাতের নিয়ামত দিয়েছেন, আমার আল্লাহ এরান দিচ্ছেন। এই গাড়ি পাড়ার বাইরা বন্ধুরা পঞ্চমানি মুত্তামিনে গোসমাজ ভান্ডারে বাইরা গভীর মনোযোগ, আমার আল্লাহ বলছেন আমি এই নিয়ামতের কথা বলি নাই, যে নিয়ামত আগুন পানি বাতাস এই নিয়ামতের কথা বলি নাই, আমি তোমাদেরকে যাই বড় নিয়ামত দিয়েছি সেটা হলো আমার নবীর ঈদে মিলাদুন্নবী, বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি আগুনের কথা, বাতাসের কথা, পানির কথা, এই নিয়ামতের কথা বলছি না, ইসবাসা ফিহিম রাসূলা, আমি তোমাদের জন্য বড় নিয়ামত দিয়েছি এটা হলো আমার নবীর হায়াতুন নবী নূরুন নবীর ঈদে মিলাদুন্নবী, বড় করে বলুন সুবহানাল্লাহ। মিলাদুন্নবীর মাধ্যমে কিভাবে নাজাত পাবো, মুক্তি পাবো, আমার হায়াতুন নবী নূরুন নবী মিলাদুন্নবী এটা কিভাবে নাজাত হবে। সিরিয়ার বাদশা বাদশা আব্দুল মালিক ইবনে মারওয়ান ওনার আমলের মধ্যে, ওনার সময়ের মধ্যে, ওনার খেলাফতের সময়ের মধ্যে একজন মানুষ, একজন যুবক গোরা চড়াতো কি চড়াতো, গোরা গোরা ছিল না, গোরা চড়াতো, সে গোরার মধ্যে ঘুরাফেরা করতো, একদিন হঠাৎ করে তার গোরার পায়ের নিচে পড়ে, ওই একজন যুবক গোরা চড়াতো, যুবকের গোরার পায়ের নিচে পড়ে বাদশার ছেলে নিহত হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। বাদশার ছেলে যখন শহীদ হয়ে গেল, বাদশা ওজন দিয়ে তাড়াতাড়ি ওই গোরা চালককে ডাকে নিয়ে আসলেন, যুবককে ধরে নিয়ে আসলেন, সৈন্য সেনা পাঠিয়ে যুবককে ধরে নিয়ে আসলেন। তখন ছিল হত্যার বদলা হত্যা, আল্লাহ কোরআনে বলছেন আল কতল বিল কতলি ওয়াল হুর বিল হুরি ওয়াল আবদু বিল আবদে ওয়াল উনসা বিল উনসা। এই দুনিয়ার মানুষ
স্বাধীনের পরিবর্তে স্বাধীন, দাসের পরিবর্তে দাস, একজনের পরিবর্তে আরেকজনকে হত্যা করা হবে। বাদশা ঘোষণা দিলেন, আমার ছেলেকে যখন এই যুবক হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো, এই হত্যার বিনিময়ে এই যুবককে হত্যা করে ফেলতে হবে, করে ফেলতে হবে। বাদশা জল্লাদকে ডাক দিল, জল্লাদ উপস্থিত কিছুক্ষণের ভিতর ওই যুবককে হত্যা করে ফেলবে, কারণ এই যুবকের গোড়ার পায়ের নিচে পড়ে বাদশার সাথে হয়েছে, নিহত হয়েছে। হঠাৎ করে বাদশা সাহেব, তুমি তো জাদু জানো, আমাকে জাদু করে দিয়েছো, আমি চেয়েছিলাম তোমাকে হত্যা করে ফেলবো, এখন তোমার মহব্বত আমার অন্তরে চলে আসছে, তোমাকে তো আমি আর হত্যা করতে পারবো না, কি করতে পারবো না। আমি কোন সেহেরকারী নই, আমি জাদুকর নই, আমি যখন ঘোড়া নিয়ে আমি পথ দিয়ে যাচ্ছিলাম, আমারও জানতে আমার গোড়ার পায়ের নিচে পড়ে আপনার ছেলে যেদিন শহীদ হয়েছিল, নিহত হয়েছিল, ওই দিন আমি দুহাত তুলে আল্লাহর কাছে মান্নত করেছিলাম, আল্লাহ আমাকে যদি এই এই বিশাল বিপদ থেকে রক্ষা করো, এই হত্যার বদলা থেকে রক্ষা করো, অতি শীঘ্রই আল্লাহ আমি তোমার বন্ধু হায়াতুন নবী নূরুন নবীর ঈদে মিলাদুন নবী পালন করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি জাদু জানি না, আমি জাদুঘর বিদ্যায় পারদর্শী নয়, আমি মান্নত করেছিলাম যেদিন আমার ঘোড়ার পায়ের নিচে পড়ে আপনার সন্তান শহীদ হয়েছিল, ওই দিন হাত করে আল্লাহর কাছে মান্নত করেছিলাম, আল্লাহ তুমি যদি আমাকে এই হত্যার বদলা থেকে রক্ষা করো, অতি শীঘ্রই আমি হায়াতুন নবী নূরুন নবী জিন্দা নবীর ঈদে মিলাদ নবী পালন করব। সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্রই বাদশা দাঁড়িয়ে গেলেন, চমকিয়ে উঠলেন, ও যুবক এই জন্য তো আমার অন্তরে মহব্বত চলে আসছে, যাই হোক তোমাকে আমার নবীর মিলাদ নবীর সিরায় তোমাকে মাফ করে দিলাম, আর তুমি যেদিন আমার নবীর ঈদ মিলাদ নবী পালন করবা, ওই দিন আমি বাদশা ধন সম্পত্তি টাকা পয়সা দিয়ে স্বর্ণ মুদ্রা দিয়ে ওই মিলাদ নবীর মধ্যে শরীক সামিল হব। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর নবীর মিলাদ নবীর উসিলায় প্রত্যাত্ম রক্ষা ভাই না ভাই আছে নবীর মারি নবীর তো এখন এখন সতর করে নবীর তো নবীর মিলাদ নবীর উসিলা আল্লাহ কি দিবেন এই নবীর মিলাদ নবী আজ ঈদে মিলাদ নবীর চলছে চলতেছে আজ ঈদে মিলাদ নবীর চলছে চলতেছে আনন্দ রসে সারা জগতে ভরেছে মানুষের কলমে কে সাজায় দরুদ সালাম মিলাদ কিয়াম নাতে মুস্তফায় সমসু বলে যে মানুষের কলমে কে সাজায় রে দরুদ সালাম মিলাদ কিয়াম নাতে মুস্তফায় রে সেই মানুষের কলম আল্লাহ আরশ করেছে রে সেই মানুষের পশু পাখি বিকলতা মানবার দানবে পশু পাখি বিকলতা মানবার দানবে নারায়ের সালাতে বলে করতেছে সব নারায়ের সালাতে বলে করতেছে সব সৈয়দ সবে তুলনা দোলাই সৈয়দ সবে তুলনা দোলাই মধুর বাতাসে আজ ঈদ মিলা তুমনাবে জুলসে চলতেছে আজ ঈদ মিলা তুমনাবে জুলসে চলতেছে আনন্দ লশ সারা জগতে বরেছে আনন্দ লশ সারা জগতে বরেছে আজ ঈদ মিলা তুমনাবে জুলসে চলতেছে সারা তোলে সালামুন ইয়া হাবিবাল্লাহ
তাহলে আমার নবীর আগমনে আজকে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সার্থক হয়েছে, সফল হয়েছে। আজকে শুধু আমরা ভাগ্যবান না, এলাকাবাসী ভাগ্যবান না, আঞ্জুমানে মুত্তাবেইন গোসমাইস ভান্ডারের এই দাড়িপাড়া শাখার কর্মকর্তা সভাপতি থেকে শুরু করে সদস্য পর্যন্ত সবাই ভাগ্যবান, সবার মা বাবাও ভাগ্যবান, ঠিক কিনা বলেন? কারণ সূরা পাকের সাথ করেছেন একজন নেককার সন্তান জীবনের জন্য যত ভালো আমল করে, নেক আমল করে, ওই আমলের পরিমাণ সব সন্তানকেও দেওয়া হবে এবং তার মৃত পিতামাতার কবরের মধ্যেও দেওয়া হবে। পরে করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ঈদে মিলাদুন নবীকে নবী আয়োজন করা দরকার আছে কিনা, আওয়াজ দিয়ে বলেন আছে কিনা, করলে লাভ কিনা? আমার নবীর ঈদে মিলাদুন নবীর কারণে আপনারা খুশি কিনা, আমরা খুশি হয়েছে কিনা? আসমান জমিন লোহে করম চন্দ্র সূর্য খোদার খোদাই জগৎ 18,000 মাখলুকাত সব কিছু আমার নবীর ঈদে মিলাদুন নবীর কারণে খুশি হয়েছে। একটা জাত মাত্র নাকস হয়েছে, নারাজ হয়েছে, নাকস হয়েছে, সে হলো ইবলিস শয়তান। পরে করে বলুন নাউজুবিল্লাহ। আর কে বড় করে নবীর নবাজি ইবলিস শয়তান খেয়ে গিয়ে ধরে যারা মিলাদুন নবীর পক্ষে এরা সবাই খুশি, বিপক্ষে এরা সবাই শয়তানের দল। কিসের দল? কেয়ান নবীর মিলাদুন নবীর কারণে আর ওরা ব্যাক খুশি হই, গাছপালা কেই খুশি হই, খোদার খোদাই জগৎ খুশি হই, শয়তান যাতে না হই। তো জীবন মিলাদুন নবীর বিপক্ষে জীবে হাত দলত আছে, হাত দলত হইবে অবাজিও শয়তানের দলত। শয়তান আমার নবীর আগমনে কথা শুনে শয়তান কান্না দিয়েছেন, কি দিয়েছেন? শয়তান চারবার কান্না দিয়েছেন, কয়বার কান্না দিয়েছেন? একবার যখন শয়তানকে যখন লানতের বোরকা পরিয়ে দিলেন ইবলিস আজাজিল শয়তান যখন হয়ে গেল, ওই শয়তান লানতের বোরকা পরে পরার কারণে সে নিজের দুঃখ নিজে বুঝতে না পেরে নিজের ভুল স্বীকার করে না করে সে আল্লাহর দরবারে কান্না দিল। দুই নম্বরের মধ্যে জিন্দা নবী দুনিয়ার মধ্যে শুভাগমন করেছেন, ওই সময়ের মধ্যে আল্লাহর ঘরে খাওয়া খাওয়া থেকে শুরু করে জবরে আবু কুবাইস সব পাহাড় পর্বত সবাই আনন্দ উল্লাস করছে, আর শয়তান জবরে আবু কুবাইসের মধ্যে গিয়ে নিজের নিজের মাথা মেরে মেরে মাথা থেকে রক্ত বের করেছে উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজেরিন, শয়তানকে জিজ্ঞাসা করা হলো, কিরে বাবা তুমি এত কাঁদছো কেন? তোমার মাথাটা পাথরের মধ্যে কেন মারামারি করছো? শয়তান এরান দিলেন, এই দুনিয়ার মানুষ এতদিন পর্যন্ত আমি মানুষকে দুঃখ দিয়ে আসছি, মানুষকে পথ নষ্ট করে আসছি, মানুষকে আমি গোমরা করে আসছি, আজকে তো গোমরাহের পথ পথ নষ্টের পথ বন্ধ হয়ে গিয়েছে, কারণ আজকে হায়াতুন নবীর উরুন নবী জিন্দা নবীর ঈদে মিলাদুন নবী হয়েছে। যে নবীর কারণে কলকায়না সৃষ্টি করেছেন, যে নবীর উসিলায় আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, ওই নবী এক গুণে দুনিয়ার মধ্যে শুভাগমন করেছে বিদায়। আমি শয়তান কোন উপায় না পেয়ে কান্না দিচ্ছি উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। শয়তান হাঁদের আনবে বেশি দেয়, খালাসি দেয়। ঈদে মিলাদুন নবী ঈদে শয়তান হাঁদের ইন্দি আসমান জমিন লোহে করম ব্যাগ কিন খুশি হয়ে গিয়ে বড় করে বলছে সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে খানায় কাবা দুলনা আরম্ভ করছে, দুলনা লড়াঝড়া আরম্ভ করছে, খুশি উদযাপন করছে। হাজ আব্দুল মুত্তারি বলছেন, আমি খানায় কাবার দেওয়াল ধরে বললাম, কিরে আজকে কোনো ভূমিকম্প হচ্ছে নি, কোনো কেমন কায়েম হয়ে যাচ্ছে নি, কিরে আজকে খানায় কাবার দেওয়াল এত লড়াঝড়া করছে কেন? খানায় খাবার দেওয়াল বলতেছেন, জগমে জগ আয়ে মুহাম্মদ ইসলাম মোর জিন্দা হো গিয়ে দিল মে ইল্লাহ কহে লব পে মুহাম্মদ মুস্তফা দিল মে ইল্লাহ পড়ে লব পে মুহাম্মদ মুস্তফা দিল মেরা কাবা বনা ইসলাম জিন্দা হো গিয়ে বুতনে সব কলমা পড়া কাফির মুসলমান হো গিয়ে জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা হো গিয়ে।
বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর খানায় কাবার মূর্তি পর্যন্ত খুশি হয়ে আনন্দ উল্লাস করেছে, আর শয়তান এদিকে কান্না দিচ্ছে নবীর আগমনের কারণে টিকে না বলে। এজন্য আমরা হলাম আমার নবীর মিলাদ নবী পেয়ে খুশি, আল্লাহ আল্লাহও খুশি, ফেরেশতারাও খুশি, আসমান জমিন খুশি, লোহে করম চন্দ্র সূর্য সব কিছু আমার নবীর আগমনে খুশি। কারণ আসমান জমিন লোহে করম চন্দ্র সূর্য কুল কায়নাত সৃষ্টি করেছেন আমার লাম কাল খোদা আমার নবীর নূর মুবারক দিয়ে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি একটা জুমার দিন এক সময় একটা লম্বা হাদিস আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম। আমাদের এমন কি কলবের নূর, এমন কি চোখের জ্যোতি, চোখের নূর এবং কি ইমানদারের ভালোবাসার নূর পর্যন্ত আমার আল্লাহ আমার নবীর নূর দিয়ে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলে। একটা লম্বা হাদিস আমি বলছিলাম, আপনাদের হয়তো স্মরণ নাও থাকতে পারে। যাই হোক প্রিয় হাজরিন, আজকে আমরা বড় খুশি, বড় আনন্দিত, বড় ভাগ্যবান। আজকে ভাইরা যারা আমার নবীর মিলাদ নবীর মধ্যে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে যারা শরীক সামিল হয়েছেন তারাও ভাগ্যবান। কারণ সিদ্দিক আকবর বলতেছেন, মন আনফাকা হাদা দিরহামান আলা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কানা রাফিকি ফিল জান্নাহ। যেই ব্যক্তি ঈদ মিলাদুন নবীর জন্য মাত্র এক দিরহাম খরচ করবে, সে সিদ্দিক আকবর বলছেন সে জান্নাতের মধ্যে আমার বন্ধু হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত ইমানদারের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর সিদ্দিক আকবরের ইমান যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সিদ্দিক আকবরের ইমান বাড়ি হয়ে যাবে। পরে করে বলুন সুবহানাল্লাহ। আমার হায়াত নবী ইরশাদ করেছেন, এই দুনিয়ার মানুষ পৃথিবীর সমস্ত ইমানদারের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর সিদ্দিক আকবরের একটা আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, গারে সুর হিজরতের সময়ের যে আমলটা আমার নবীকে কাঁধের মধ্যে নিয়ে সিদ্দিক আকবর গারে সুরের মধ্যে গিয়েছিলেন, সাবেক কামড় দিয়েছিলেন, ওই সময়ের ওই এক রাতের আমল খানা সিদ্দিক আকবরের একটা আমল আর পৃথিবীর ইমানদারের সমস্ত আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয় তারপরেও সিদ্দিক আকবরের আমলটা বাড়ি হয়ে যাবে। পরে করে বলুন সুবহানাল্লাহ। এই ধরনের সিদ্দিক আকবর বলতেছেন, গরু জবে করে নয়, মোট জবে করে নয়, শুধুমাত্র আমার নবীর ঈদ মিলাদ নবীর জন্য এক দিরহাম খরচ করবে। আমি সিদ্দিক আকবর ঘোষণা দিলাম, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সাথে জান্নাতের মধ্যে বন্ধু হিসাবে থাকবে। পরে করে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ ইসলামের চতুর্থ খলিফা হযরত মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা যার সম্পর্কে আমার নবী বলছেন, আনা মদিনাতুল আলমে ও আলিয়ুন বাবুহা। এ দুনিয়ার মানুষ আমি হলাম জ্ঞান বিজ্ঞানের শহর, আর এই জ্ঞান বিজ্ঞান বের হওয়ার দরজা হলো মাওলানা আলী শের খোদা। পরে করে বলুন সুবহানাল্লাহ। মাওলানা আলী শের খোদা বলছেন, মান আজ্জামা মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وكان لصواب لكراتي فهو لا يخرج من الدنيا الا بالايمان وسيدخل الجنه بغير حساب। করে করে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ হযরত মাওলানা শের খোদা রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার বেলায়েতের সম্রাটের জবান দিয়ে বলছেন, যার সম্পর্কে মদিনাতুল আলম বলছেন, মাওলানা শের খোদা বলছেন, এ দুনিয়ার মানুষ যারা মিরাজুন নবীর মধ্যে টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, কিন্তু মিরাজুন নবী যেখানে হচ্ছে সেখানে গিয়ে বসে মিরাজুন নবীকে সম্মান করেছে, তাজিম করেছে, মহব্বত করেছে, ওই মহব্বতের কারণে তাজিমের কারণে ওই ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমানদার হয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। এবং রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়া থেকে যাওয়ার পরে বেরায়েশাত জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত দামি হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, লাউ কান আলী মিসলু জাবালে উহুদিন জামান ফানতাক্তু আলা কিরাতি মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মানুষ আমাকে যদি আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিত, ওই স্বর্ণগুলা আমার নবীর মিলাদুন নবী করে করে আমি খরচ করে ফেলতাম। সুবহানাল্লাহ।
আমাদের কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে আজকে দিয়েছেন আল্লাহ ঈদ মিলাদুল নবী আমাদের জন্য কত বড় নিয়ামত এটা অসীম কলমায়ে কেরাম মুহাদ্দিসুল ইকরাম সাহাবায়ে কেরাম বিভিন্ন হাদিস রওয়ায়াত করেছেন আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এই দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে যদি কোনো ফজল কোনো দয়া কোনো অনুগ্রহ হয় আল্লাহর কোনো নিয়ামত যদি তোমাদের মধ্যে আসে ওই নিয়ামতকে পেয়ে তোমরা শুকরিয়া আদায় করো খুশি উদযাপন করো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা হলো তোমাদের মধ্যে যত নিয়ামত আছে সবার চেয়ে উত্তম উত্তম নিয়ামত উত্তম আমল বড় করে বলুন সুবহানাল্লাহ আমার নবী আমাদের জন্য রহমত আল্লাহ বলছেন উমার রাসূলুল্লাহ ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার জন্য নবী আমাদের জন্য রহমত এজন্য আল্লাহ রহমত পেয়ে আমরা খুশি উদযাপন করেছি এটা কোরআন সুন্নাহ ভিত্তিক শরীয়ত ভিত্তিক বরাবর দলিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আজিম শান জশনে জুলুশে ঈদে মিলাদুন নবীকে কবুল এবং মঞ্জুর করুন সবাই বলুন আমিন হাজরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল এবং মঞ্জুর করুক সবাই বলুন আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু